সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। নমস্কার, স্বাগত সবাইকে। দেখুন, আমরা সবেমাত্র দুর্গোৎসব কাটিয়ে আসলাম, এখন সামনে কালী পুজো রয়েছে, পুরো সময়টাই উৎসবের সময়। আর দীপাবলি মানে তো আলোর উৎসব। দীপাবলি মানুষের জীবনের সমস্ত হতাশাকে কাটিয়ে দিতে পারে। দীপাবলি মানুষের জীবন থেকে সমস্ত নেতিবাচক বিষয়কে সরিয়ে দিতে পারে, এটা আমার বিশ্বাস। আশা করি আপনারাও এই উৎসবে যখন সামিল হবেন, নিজেদের মধ্যে থেকেই একটা আত্মিক চেতনা জাগে মানুষের, যে যাতে মানুষ তার নাবাচক দিকগুলোকে সরিয়ে রাখে। হিংসা, দ্বেষ, ক্ষোভ, ব্যথা, বেদনা, না পাওয়া, এই যে ব্যাপারগুলোকে সরিয়ে রাখতে চায় মানুষ, কীভাবে আরও টেকনিক্যালি, স্পিরিচুয়ালি এই জায়গাটা আপনারা অ্যাচিভ করতে পারেন, তার আরও সঠিক রাস্তা কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য অভিজ্ঞতা সবচাইতে বেশি দরকার, প্রচুর পরিমাণ ক্লায়েন্টসের হরোস্কোপ দেখা দরকার, তাদেরকে স্টাডি করা দরকার। কেস স্টাডি যত করবেন অ্যাস্ট্রোলজার, তত বেশি জানতে পারবেন যে এই ধরনের গ্রহগত সংযোগে এই সমস্যাগুলো হতে পারে, এই ধরনের কম্বিনেশনে এই সমস্যাগুলো আসতে পারে। আমি স্বাগত জানাবো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব অনন্যাদি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যিনি বংশ পরম্পরা জ্যোতিষ এবং দীর্ঘ বহুদিন ধরে কাজ করার সুবাদে বহু ক্লায়েন্টসকে, বহু অনন্যাদির কাছে আসা মানুষকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন। কাজেই তারা যেরকম সন্তুষ্ট হয়েছেন, দিদি তার চাইতেও বেশি সন্তুষ্ট হয়েছেন, এবং একটা ওপরি পাওনা যেটা হয়েছে সেটা হচ্ছে তার অভিজ্ঞতাটা বেড়েছে। আমি স্বাগত জানাই সেই অভিজ্ঞতার নিরিখে। এবারকার দীপাবলি এবং ধনতেরাসে কী করা উচিত, কী না করা উচিত ইত্যাদি নিয়ে আলোচনা করব। কালী পুজো কীভাবে যাবে, দিদিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। আজকে অনস্ক্রিন তোমাকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, তুমি তোমার পরিবার এবং সবাইকে। ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ অল দ্য পিপল। আমি সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে মানুষ সবাই যেন ভালো থাকে। ডেফিনেটলি, এটা তো তোমার, এটা তোমার স্টাইলে তুমি বললে যে সবাই যেন ভালো থাকে যে যেখানে আছে। একদম শিওর, সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি, হ্যাঁ এটাই হলো আসল কথা। একদমই। নিচে টিভি স্ক্রিনে স্টলের মধ্যে নাম্বার রয়েছে, নাম্বারটাকে নোট করুন। অনলাইন প্রেডিকশন চলছে, অনলাইনে যোগাযোগের জন্য এই নাম্বার 7596853615 এ যোগাযোগ করুন। আজকে আলোচনায় থাকবো দিদি কী করা উচিত, এবং শিওর যেহেতু অনলাইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, আপনারা ফোনও করবেন, কী বলবেন? এই যে কালী পুজোটা তো, এই যে আমাদের তিনটে কাল, কি একটা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে কাল হলো মহাকাল। হ্যাঁ, এই মহাকালের উৎসকে সে হলো কালী। হ্যাঁ, এই মা কালী কি উনি তোমার নিঃসম্ভু শম্ভু অত্যাচারে যখন নাকি দেবতাগণ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, সেই সময় কী করলো, মহামায়া আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করেন এবং তিনি আবির্ভূত হন অম্বিকা রূপে। এই অম্বিকার গায়ের রং ছিল কালো শ্যামবর্ণ, সেই জন্য তাকে কালী বলা হয়। হ্যাঁ, আর কি, এইবার ত্রেতা যুগে রাবণ পুত্র মহিরাবণ, সেও মাকে সন্তুষ্ট করে করার পর, মাকে আরাধনা করে সন্তুষ্ট করার পর, মা তখন মা ভদ্রকালী রূপে তাকে দর্শন দেন এবং সে তার পুজো গ্রহণ করেন। হ্যাঁ, তো মা সবসময় তার দক্ষিণ, মা সবসময় কী চায়, সবাইকে ভালো রাখতে চায়, এবং এই ভালো রাখার জন্য তার দক্ষিণ হস্তে সে অভয় বরমুদ্রা নিয়ে বসেছিলেন, কারণ সবাইকে বরদান করবেন যারা নাকি তাকে আকুলভাবে ডাকবেন তাদের। আর কি, মা হলো করুণাময়ী, তিনি কি সেই করুণাময়ী মা হলো, সে কাউকে কখনো অন্য চোখে দেখেন না, তার কাছে সবাই সমান। আর এই সবাই সমানের জন্য কি হলো, সে সেখানে এমন, তারা যখন আকুল হয়ে ডাকবেন সেই সময় তিনি কি করেন,
ধর্ম অর্থ কাম মোক্ষ সবটাই সে লাভ করতে পারবে তারা। এবং তিনি এই বর নিয়ে বসে আছেন এবং অভয় দান করছেন। তো সেইখানে বলি যে আদ্যাশক্তি মহামায়া, হ্যাঁ, এই যে কালী, সেই কালী হলো আমরা যে দশ মহাবিদ্যার আরাধনা করি, আমরা পুজো করি দশ মহাবিদ্যার, কারণ আমাদের সে আরাধনা করতে হয় এই কারণেই, কারণ আমরা যে যে সমস্ত গ্রহ নক্ষত্র শুভ অশুভ তাকে অশুভটাকে কাটিয়ে শুভ জায়গায় আনার জন্য এই দশ মহাবিদ্যার কাজ করতে হয়। আর এই দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো কে, সে হলো কালী। আবার এখানে কি হলো যে তন্ত্রমন্ত্র আর সাধকরা কি করে, তারা সাধনা করেন এই সময়টাকে, এই তিথিটাকে, এই সময়টাকে পাওয়ার জন্য। এই সময় তন্ত্র কথার অর্থ হলো তনু বা তন বা তনু দেহ, আর কি হলো ত্রয় কথার অর্থ হলো ত্রাণ বা রক্ষা পাওয়া। আমরা যাতে তন্ত্রমন্ত্র সাহায্যে এইভাবে নিজেকেও ভালো রাখতে পারি, যাতে অপরকেও ভালো রাখতে পারি, তারই নাম হলো তন্ত্র। তো সেই কারণে কি হলো এই দশ মহাবিদ্যার আরাধনা করে মানুষকে তন্ত্রমন্ত্রের সাহায্যে যাতে কাজ ক্রিয়া করে দিয়ে ভালো রাখা যায়, এই সময়টা কিন্তু, এই তিথিটা কিন্তু খুব ভালো এই কাজ করার জন্য। যে কারণ মা খুব প্রসন্ন থাকেন, হাসি খুশি থাকেন, এই এতগুলো অমাবস্যার মধ্যে এই যে অমাবস্যাটা, এটা মারাত্মক অমাবস্যা, এই অমাবস্যায় সেই জন্য সব রকমের কাজ করা যায় একদম। হ্যাঁ, এবং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলার সিদ্ধি বিদ্যা চ মাতঙ্গী কমলন্তিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকর্তিতা ওং নম শিবায়ো ওং নম শিবায়ো। হ্যাঁ, এই যে দশ মহাবিদ্যার প্রথম বিদ্যাই হলো কালী। বেশ, তো কাজেই দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে কালী। আর কালী মানে দিদি যেটা বললেন কাল, অর্থাৎ এই কালের বাইরে তো আমরা কেউ নই, আমরা সবাই কালের সন্তান। এবং কোথাও না কোথাও আমার মনে হয় সবটা কালের উপর ছেড়ে দেওয়া উচিত, তোমায় কর্মের প্রতি ধ্যান দেওয়া উচিত, নিষ্ঠা দেওয়া উচিত, সংযম দেওয়া উচিত, আর কালের উপর ছেড়ে দেওয়া উচিত। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি অনেক জিনিস কি করে পেতে পারি, অনেক টাকা, অনেক ধন, অনেক সমৃদ্ধি, অনেক সুনাম, অনেক যশ, অনেক ভালো মানুষের সান্নিধ্য কি করে পেতে পারি। তো কোথাও না কোথাও আমার বইতে পড়া ছিল যে তুমি সবটা সময়ের ওপর ছেড়ে দাও, সময় তোমায় সব কিছু দেবে। বহু মানুষের জীবন আমি দেখেছি কোনো একটা সময় ভেরি ডিফিকাল্টিস কমপ্লিকেশনসের মধ্যে জীবন ছিল, চারিপাশ থেকে যাঁতা কলের মতো আষ্টে পৃষ্ঠে মানুষটাকে বেঁধে রেখেছিল, বাট সময় তাকে অনেকটা রিল্যাক্সেশন দিয়েছে। হ্যাঁ, তবে ঠিক কোন সময়কে আমি কাজে লাগাবো, তোমার হরোস্কোপ কী বলছে, এগুলো অ্যাস্ট্রোলজাররাই বলে দিতে পারেন, এগুলো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তোমার গ্রহ, তোমার নক্ষত্র, তোমার লগ্ন, তোমার রাশি অনুযায়ী কোন সময় তোমার জন্য বেটার, কোন সময়টায় তুমি প্রোগ্রেস করতে পারবে, কোন সময় তুমি স্ট্রাগল করতে হবে, কোন সময় তোমাকে পিছিয়ে আসতে হবে, কোন সময় তোমায় এগিয়ে যেতে হবে। জীবনটা কিন্তু শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্য নয়, দিদি তুমি কি বলো, লাইফ ইজ আ ম্যাটার অফ অ্যাডজাস্টমেন্ট। Some of the time you will walk forward, some of the time you will walk backward. This is adjustment. কিছু সময় আগে যাও, কিছু সময় পরে এসো। সব সময় যদি তুমি আগে যেতে যাও তাহলে কেউ ট্যাকল করলে তুমি পড়ে যাবে, গোলটা দেওয়া হবে না। সো ইউ হ্যাভ টু মেক ইউর অ্যাডজাস্টমেন্ট ইন ইউর লাইফ, এগোও পিছো, এগোও পিছো, এইভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিদি, এই যে মানুষের জীবনের অ্যাডজাস্টমেন্টের অ্যালাইনমেন্ট, এটাকে বোঝবার জন্য একটা ছক কতটা হেল্প করতে পারে? মারাত্মক হেল্প করে, হরোস্কোপ দেখেই বলা যায় যে সে অ্যাডজাস্টেবেল কি না না আনঅ্যাডজাস্টেবেল, এটা কিন্তু হরোস্কোপই বলে দেবে কোন মানুষটা কী টাইপের, তার মধ্যে কী কাজ করছে। তাই সেই জন্য হরোস্কোপটা দেখতেই হবে এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই যে ভালো ভালো সময়গুলোকে আমরা যখন বিপদ আপদে পড়ি, এই সময়টার জন্য যেমন সাধকেরা অপেক্ষা করে থাকে, তেমন কি যারা সংসারী লোক তারাও অপেক্ষা করে থাকে। কেন থাকে? এই সময়টাকে কাজে লাগাতে হবে আমাদের, আর মিরাকেল ঘটনা ঘটে যায় এই এই কালী পুজোতে যদি রাত্রে কাজ। অনেক রকম প্রয়োগ বিদ্যা আছে, সেই বিদ্যা প্রয়োগের মাধ্যমে কিন্তু নানা রকম সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি ফোন নিয়ে নিই, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার আপনাকে, আপনি কে বলছেন? আমি সোদপুর থেকে বলছিলাম। সোদপুর? হ্যাঁ, মন্টু দাস। মন্টু দাস, আচ্ছা।
মন্টু বাবু আপনি কি আগে এসেছেন দিদির কাছে? দিদির কাছে বলতে আমি একবারই গেছি, একবার গিয়ে আমি আর দিদিকে ভুলতে পারছি না, যার জন্য দিদির সাথে আমি যোগাযোগও করতে পারছি না। দিদি তো এখন কোনো লকডাউনের মধ্যে কোনো চেম্বার করছিলেন না, তো এখন আমি জানতে পারছি যে হয়তো করছে এখন কিছু 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 চেম্বার করছেন। তো আমি তারাপীঠে আজ থেকে দু বছর আগে ওনার কাছে গেছিলাম। হ্যাঁ, তো ওনার কাছে যাওয়ার পর আমি ছোট মেয়ের জন্য গেছিলাম। ছোট মেয়ে আমার পড়াশোনা খুব মানে ইয়ে হচ্ছিল, ডিস্টার্ব হচ্ছিল, তো এখন খুব ভালো মানে উপকার হয়েছে। আচ্ছা, আপনার আপনার দিদির কাছে আসার সময়টা কি কালীপূজোর সময়টা? হ্যাঁ হ্যাঁ, ওই যে কি একটা অমাবস্যা আছে, ওই অমাবস্যাতে দিদির সাথে কন্ট্যাক্ট করে যাওয়া হয়েছিল ওই তারাপীঠে। আপনার ছোট মেয়ের পড়াশোনার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ। তাই এই তারপর যাওয়ার পরে এখন ছোট মেয়ের কি মানে বর্তমান পরিস্থিতি কি রকম আছে? এখন খুব ভালো পড়াশোনা করেছে, পাস করেছে, খুব ভালো নাম্বার নিয়ে তো এইটে পড়ে আমার ছোট মেয়ে। তো আজকে আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। ভাইয়ের সম্পর্কে বেশ, আপনার পুরনো অভিজ্ঞতা শুনে খুব ভালো লাগলো। তবে আপনাকে একটা ছোট্ট সাজেশন দিই, এই এইটের পড়ার সময়টা খুব ইম্পর্টেন্ট। জীবনের অনেক কিছু পরিবর্তন 8-9 এর এই সময়টাতে হয়, তাই সময়টাতেই হয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, ইউ হ্যাভ টু টেক কেয়ার ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু টেক কেয়ার ইয়োর গার্ল। দিদির প্রোগ্রাম আমার বাড়ির ওয়াইফও দেখেন এবং দিদি মাঝে মধ্যেই বলেন যে ছোট বয়সে সব সময় প্রতিকার নেওয়া দরকার এবং দেখানো দরকার। একদম, এই কারণেই আমি ওই 5-6 এ যখন পড়তেন তখনই মানে খুব মানে চঞ্চল ছিল আমার মেয়ে, এবং দিদির কাছে তারপরেই আমি যোগাযোগ করার পরে এইটে খুব ভালো নাম্বার নিয়ে পাস করে। খুব ভালো, থ্যাংক ইউ, খুব ভালো। আমি দিদিকেও ধন্যবাদ দেব। কুমোরটুলিতে গেলে দেখতে পাবেন একই মাটির দলা, কোনো মাটির দলা দিয়ে ওষুধ তৈরি হচ্ছে, কোনোটা দিয়ে সিংহ তৈরি হচ্ছে, কোনোটা দিয়ে কার্তিক, লক্ষ্মী, দুর্গা, গণেশ, সরস্বতী তৈরি হচ্ছে। কিন্তু মাটি একই, তো মাটিটা কিন্তু একই। আর এই মাটি থাকে হচ্ছে ছোটবেলায়, আর এই ছোট সময় থেকে। দিদি কেন বলেন, তার তো কোনো ডেফিনেট লজিক থাকবে, লজিক হচ্ছে এটাই। মাটিটাকে আপনি কিভাবে গড়বেন, সেটা দিয়ে আপনি অসুর বানাবেন নাকি সেটা দিয়ে আপনি দুর্গা বানাবেন, ডিপেন্ডস অন ইউ। এবারে এই মাটির দলাটা যে বানিয়ে দেবে, যে বানাবে, তার তো একটা হাতের কাজ, মানে দুর্গা বানাতে গিয়ে দেখা গেল যে লক্ষ্মী হয়ে গেল। আচ্ছা, এবারে মানুষকে তো সেটা বুঝতে হবে। একদম শিওর, শিওর। জন্যই দিদিকেই মানে আমরা দেখাতে গেছিলাম এই তারাপীঠে। তা আপনার ছোট মেয়ে কি মনে হচ্ছে যে আগামী দিনে মানুষের মতো মানুষ হবে? 100 বার আমার 100% এটা আমি জানেন মন্টু বাবু, একটা জিনিস খুব বিলিভ করি যে মানুষ কতটা একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করলো, কতটা স্কোর করলো, তার চাইতে অনেক বড় ব্যাপার হচ্ছে সে কত বড় ভালো মনের মানুষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, যদি সেটা করে দিতে পারেন তো আমার মনে হয় চিরকাল আপনারা ওনার কাছে কৃতজ্ঞ থাকবেন। আজকে ভাইয়ের ডেট অফ বার্থ দাদা, ভাইয়ের ডেট অফ বার্থ 7/9। হ্যাঁ, 7/9/1984। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 8:50। 7/9/1984 দিদি, সকাল 8:50। আচ্ছা, বার্থ প্লেস কোথায় দাদা? বার্থ প্লেস হচ্ছে আপনার শিলিগুড়ি। শিলিগুড়ি, ওকে। তখন রাইট রাইট রাইট। হ্যাঁ, লগ্ন হলো তুলা লগ্ন, রাশি হলো মকর রাশি। আপনার কি জানা আছে? জানা নেই। তুলা লগ্ন, মকর রাশি, আর গণ হলো দেবগণ। এইবার আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর করবেন। আপনি 10:30 প্রোগ্রাম দিয়ে অনন্যা জ্যোতিষ, সিটিভিএন প্রোগ্রাম এরকম ভাবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তাহলে ওই ভাই তো এখন এই মুহূর্তে নেই বাড়িতে, অফিস বেরিয়ে গেছেন। আপনার ভাই কথা খুব কম বলে, খুব বেশি অনেক আছে না, খুব সবসময় কথা বলে, বগর বগর করে, উনি কিন্তু তা নন। কিন্তু যখন রাগবেন তখন কিন্তু মারাত্মক, এবং ওনার খুব মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, সবসময় মনের মধ্যে একটা টেনশন কাজ করে। হ্যাঁ, দ্বিতীয়তা উনি কিন্তু খুব ভালো মনের মানুষ, ওনার মধ্যে একটা স্যাক্রিফাইস মনোভাব কাজ করে। উনি যদি কারুর কষ্ট দেখে তাহলে কিন্তু নিজের কষ্টটা থাকলেও সেখান থেকে কিছু তাকে দেওয়ার চেষ্টা করে। আর যদি বলেছেন দিদি এই জায়গাটা, আর যদি না দিতে পারে তার একটা মানসিক যন্ত্রণা হয়, সেটা কিন্তু কেউ বোঝে না বাইরে থেকে তাকে।
বুঝতে পেরেছেন? ওই জন্য তুমি বললে চুপচাপ, মানে খুব একটা লোককে বলবে প্রকাশ করবে না, না প্রকাশ করে না, ইন্ট্রোভার্ট টাইপ। এবং খুব শৌখিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণ এগুলো পছন্দ করে। আপনার ভাই কি চাকরি করে? দেখতে পাচ্ছি, কারণ মোটামুটি ভালো চাকরি করার ছক এটা। এবং উনি ভীষণভাবে শৌখিন টাইপের লোক, যেটুকু খাবে ভালো খাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া পছন্দ করে। হ্যাঁ, এইগুলো ওনার মধ্যে ভীষণভাবে কাজ করে। তাহলে আমি যা বললাম ঠিক আছে তো? একদম দিদি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, হ্যাঁ একদমই ঠিক। কিন্তু আজকে আমি একটু জানতে চাই যে এই ভাই বলা বলি করছিলেন যে এই লকডাউনের মধ্যে ওর একটা কর্মের একটা, আমি দেখতে পাচ্ছি এখানে কর্মের একটা পরিবর্তনের ছক, কর্ম নিয়ে অসন্তুষ্টি হওয়া, তাই কি? হ্যাঁ 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 দিদি, এটাই আমার জানার ছিল। হ্যাঁ, এই এই ছকটা সেটাই ইন্ডিকেট করছে, বুঝতে পেরেছেন? আচ্ছা দিদি, এই এই বছরে কি আপনি ওই তারাপীঠে আসছেন? না তারাপীঠে না, এবার আমি বাড়িতেই কাজ করছি, কারণ বাড়িতে তারাপীঠে গিয়ে কাজ করার মতো পরিস্থিতি তো নেই, সেই কারণে বাড়িতে বসেই যা কাজ সমস্ত বাড়িতেই করব। আচ্ছা তাহলে কি আমি বাড়িতে আপনার সাথে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাড়িতেই যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। বোঝা গেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইকে বলে দেবেন, ইউটিউব থেকে প্রোগ্রাম ফার্দার আবার দেখে নেবেন। এখন কি আগে যেরকম লোকে বলতো টিভিতে কখন রিপিট হবে, টিভিতে কখন রিপিট হবে, এখন সেই দিন শেষ। হ্যাঁ, টিভিতে রিপিট দেওয়ার সময় টিভিরও নেই আর আপনার দেখারও অপশন নেই। আপনি যে কোনো সময় আপনি যদি এখন ভাইকে ফোন করে দেন কিছুক্ষণ পরে, ভাইকে আপনার আসলে ইউটিউব খুলে দেখাতে হবে না, ভাই নিজের ইউটিউবে অফিসে বসে অ্যান্ড্রয়েড ফোনে দেখে নিতে পারবে। এই হচ্ছে এখন ফেসিলিটি হয়ে গেছে, এখন ভার্চুয়াল ওয়ার্ল্ড চলছে, সামনাসামনি দেখার দরকার নেই। তো কাজেই দিদিকে আপনি অনলাইনে দেখাতে পারেন। এছাড়াও আমার কাছে যে কটা চেম্বারের আপডেট আমি নিতে পেরেছি একদম ইলেভেন্থ আওয়ারে, সিক্সথ অফ দিস মান্থ হচ্ছে গড়িয়াহাটে চেম্বার রয়েছে 6 তারিখে, 9 তারিখে কোচবিহারে রয়েছে, 10 তারিখে শিলিগুড়িতে রয়েছে, 12 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলো নোট করুন, যদি কোনো নতুন চেম্বার সম্পর্কে আপনার জানার থাকে তো আপনি এই হেল্পলাইন নাম্বার 7596853615 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বলে দেওয়া হবে যে নতুন কোন চেম্বার কবে কোথায় কিভাবে আছে। কিন্তু সবটাতেই মাথায় রাখবেন ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, মাস্ক পরে, স্যানিটাইজার নিয়ে, বেশি লোক সঙ্গে না নিয়ে চেম্বারে যেতে হবে। এগুলো সমস্ত স্ট্রিক্ট প্রোটোকল, এগুলো এখন মানতেই হবে, আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক। এক গাদা ফ্যামিলি মেম্বার নিয়ে একজনকে দেখাতে যাবেন এটা কিন্তু চলবে না, 1:1 ইউ ক্যান গো, একজনের সাথে আপনি আরেকজনকে নিয়ে যেতে পারবেন, এর বেশি নয়, এর বেশি কিন্তু নয়। আপনি দেখাবেন, উনি বাইরে বসে থাকবেন বা উনি ভেতরে যান, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না এটা কি নিয়ম, চেম্বারে গেলে আপনাকে বলে দেবে। কিন্তু আপনি একসঙ্গে পুরো ফ্যামিলি নিয়ে যাবেন না, এটা এখনকার নিয়ম। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন আপনি? নমস্কার দাদা ভাই, শুভ বিজয়া, আর দিদি ভাইকেও নমস্কার, শুভ বিজয়া জানালাম। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? দিদি ভাইয়ের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, এবং দিদি ভাইয়ের কাছে আমার দিদির মেয়ের বিয়ের জন্য গেছিল খড়গপুরে। হ্যাঁ, তো তাতে দিদি ভাই তারাপীঠে গিয়ে তার প্রতিকার করে বিয়ে মেয়ের খুব ভালো ঘরে হয়েছে, এবং খুব ভালো পরিবারে হয়েছে, এবং খুব ভালো আছে। বেশ, খুব ভালো কথা। তো আজকে কি এটা জানানোর জন্য নাকি? আমি দাদার ছেলে সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন, বলুন, টাইম বলুন, ডেট বলুন। 26/3/2001 26/3/2001 সময়টা দিদি? রাত 5টা, বিকেল 5টা বলুন, 7টা, বিকেল 7টা, হ্যাঁ সন্ধ্যা 7টা, বুঝতে পারলাম না কি বলছেন, কটা বললেন? কোথায় জন্ম? জন্ম বহরমপুর। বহরমপুর, আচ্ছা আপনাকে বলছি, কন্যা লগ্ন রাশি হলো মীন রাশি, রেবতী নক্ষত্র জানা আছে আপনার? হ্যাঁ জানা আছে স্যার। আচ্ছা আপনি বসুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনি আমাকে শুধু উত্তর করবেন। আচ্ছা, প্রথমত বলি আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের হরোস্কোপে,
আপনার ছেলে খুব শিশু সুলভ মনের ছেলে, হ্যাঁ ঠিক কিনা বলুন আগে, শিশু সুলভ মনের, এবং ওর মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভ লাইন, আঁকা, কম্পিউটার এবং মিউজিক এই ধরনের কোনো কিছু যদি শেখে তাহলে কিন্তু সে তাতে পারদর্শী হবে। আপনি কি এই ধরনের কিছু জানেন এগুলো কিছু আপনি? মানে ও এখন একটু চেষ্টা করছে যে বিজনেসটা, বাবার বিজনেসটা ধরার জন্য, বাবার কাপড়ের বিজনেস, তো ও ধরার জন্য চেষ্টা করছে। সেটা কি দিদি ভাই ও এগোতে পারবে ওই কাপড়ের বিজনেসে? হ্যাঁ 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 পারবে, 100% পারবে। মানে বরঞ্চ ওর লক্ষ্য আছে না? দেখুন না, শুনুন একটা কথা, ওদিকে ওর লক্ষ্যটা, হ্যাঁ কি বলছে, সত্যি যে ও সেই দিকে এগোলে কি সাকসেসফুল হবে? হ্যাঁ হবে, ওর হরোস্কোপ ইন্ডিকেট করছে যেটা, ওর নিজের চেষ্টায়, হ্যাঁ ওর নিজের চেষ্টায় কিন্তু ও অর্থের মালিক হওয়া, অর্থাৎ কিনা বাড়ি গাড়ি এগুলো ও নিজেই করতে পারবে, বুঝতে পেরেছেন? কিন্তু এবার বাড়ির ক্ষেত্রে হলো কি, ওর পরিবারের, ওর কিন্তু বন্ধু থেকে সতর্ক, অ্যালার্ট, ওর বন্ধুরা কিন্তু, ওর বন্ধুরা ওর ক্ষতির কারণ হবে। এবং আপনার পরিবারের মধ্যে, পরিবারের মধ্যে এমন মানুষ আছে যে কিনা ওর ভালো চায় না, বুঝতে পেরেছেন? এটা আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সে মুখে ভালো কিন্তু কার্যকরী ওর ভালো চায় না। এবং আপনার বাড়িতে বাস্তুর দোষ আছে কিন্তু, বুঝতে পেরেছেন, যেটা দেখতে পাচ্ছি। এবং ওর বুদ্ধির ভুলে ক্ষতি হওয়া, ও খুব মানে হাইফাই, মানে হাইফাই জিনিস পছন্দ করে, সবসময় ভালো জামা কিনবো, ভালো খাবার খাবো, এই ধরনের একটা ভালো জিনিসের প্রতি ওর একটা মেন্টালিটি, তাই কিনা বলুন তো আগে আমায় সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ একটু আছে, স্পাইসি খাবার খাওয়ার খুব মানে পটু, তাই তো? আছে আছে। হ্যাঁ তাহলে আচ্ছা দিদি ভাই, ও শরীর স্বাস্থ্য কি রকম যাবে একটু? ও শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ যাবে দিদি, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে, বুঝতে পেরেছেন? এমনিতেই যারা স্পাইসি খাবার খায় তাতে তো এমনিই হয়, ওর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে একটু, সেই জন্য ওর লক্ষ্য। এইবার আপনাকে আমি বলি, হ্যাঁ ও কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, হ্যাঁ তো ওকে আপনি ই করবেন, যেখানে যেগুলো দেখতে পাচ্ছি ওর হরোস্কোপের মধ্যে, দাহ্য যোগ, রবি শুক্র দাহ্য যোগ মানে দারিদ্র যোগ, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই দারিদ্র যোগটা ঠিক করবেন, না হলে কিন্তু ওর যে একটা ভালো জায়গায় পৌঁছানো, সেই আর্থিক দিক থেকে দারুণ সফলতা পাওয়ার ছক, এটা কিন্তু সেটা পেতে ওকে দেবে না সহজে, বুঝতে পেরেছেন? এই দারিদ্র যোগটা না কাটালে পরে অর্থ নিয়ে সমস্যায় পড়ে যাবে, পারিবারিক জীবন নিয়েও সমস্যায় পড়ে যাবে, বিবাহিত লাইফেও ওর সমস্যা আসবে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ এই জায়গাগুলোকে ঠিক করে নেন, তাহলে আর আপনার কখনো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি বললাম, আমি যা বললাম মিললো বলুন, আমি যা বললাম, আমি যা বললাম আপনার কি মিলেছে না মিলেনি সেটা বলুন। হ্যাঁ মিলেছে, অবশ্যই মিলেছে। হ্যাঁ তাহলে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন যাকে ভালো লাগবে, এইটা একটা খুব ভালো সময়। না আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, তা অনলাইনে তো এখন প্রেডিকশন হচ্ছে, আর আপনি তো বহরমপুরে বসবেন। হ্যাঁ 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 ওই আপনি 12 তারিখে বহরমপুর আছে দিদি, আপনি অনলাইনেও দেখাতে পারেন বা গিয়েও দেখাতে পারেন, আপনি সেটা নিজে এখন ডিসাইড করুন কি করবেন। আপনি খুশি থাকুন, এটা হচ্ছে বড় কথা। আরেকটা জায়গা খুব সুন্দর জায়গা দিদি বলেছেন প্রেডিকশনের মধ্যে, প্রথমে দেখবেন ইউটিউব থেকেও আপনার ছেলের ক্রিয়েটিভিটি থাকবে। আপনি পরে কি বললেন যে ওর বাবার কাপড়ের ব্যবসা আছে, আপনার ছেলে ওর বাবার ব্যবসাটা করবে কি করবে না, এখন এমন সময় চলছে দিদি, সেটা হচ্ছে আপনার যে কোনো বিজনেসে ক্রিয়েটিভিটি দরকার। আগের মতো আর শাড়ি নাও বিক্রি করো সেই সিস্টেম নেই, আপনি কিছু নতুন ইম্পোজ করুন, দেন আপনার শাড়ি অন্যরকম হবে, শাড়ি বিক্রি হবে। ওর ক্রিয়েটিভিটিকে কাজে লাগা, কীভাবে সাজেশন দিদির থেকে নিয়ে নেবে। আজকের হাতে সময় নেই, আমাদেরকে শেষ করতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান আগামীকাল দুপুর 1:35 তো আবার দেখা হবে সেই সময়। নমস্কার দিদিকে, নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।